অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতার উপর জোর দিয়ে 25,000 টাকার ঊর্ধ্বে সরকারি টেন্ডার এবং পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে রাজ্যে ই প্রকিউরমেন্ট বাধ্যতামূলক করেছে ভারতীয় জনতা পার্টির সরকার। গত 27 মার্চ ভারত সরকারের অর্থমন্ত্রক এবং ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে দেশের রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ই প্রকিউরমেন্টের উপর আয়োজিত এক জাতীয় কর্মশালায় ই প্রকিউরমেন্ট বাস্তবায়নে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয়েছে ত্রিপুরা রাজ্যকে। সেই উপলক্ষে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বুধবার উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ইন্ডিয়া টুডের মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে আমরা বেস্ট পারফরমেন্স ইন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমরা পুরস্কৃত হয়েছি। পঞ্চায়েত সশক্তিকরণ দীনদয়াল উপাধ্যায়ের সশক্তিকরণের পঞ্চায়েত আমরা পুরস্কার পেয়েছি রাজ্যে সেরা পারফরমেন্সের জন্য। রাজ্যের টোটাল সিস্টেম এই ই প্রক্রিয়মেন্টের মাধ্যমে এ রাজ্যে সরকারের যে স্বচ্ছতা, এই স্বচ্ছতার মাধ্যমে সরকারের সমস্ত ডিপার্টমেন্টের কাজগুলো যেভাবে আমরা করছি তার মধ্যে অবশ্যই অর্থ দপ্তরের এটা সবচেয়ে বড় আমাদের ক্রেডিট। আমাদের যারা আমার সঙ্গে এখানে আমার সঙ্গে বসে আছেন, আমাদের ফিনান্স সেক্রেটারি ব্রিজেশ পান্ডে স্যার, আমাদের আকিচ্চান সরকার স্যার, সমস্ত যারা টোটাল দপ্তর, আমি এই পুরস্কারের প্রাপ্যর জন্য আমি অবশ্যই আমাদের দপ্তরের সেক্রেটারি স্যার থেকে শুরু করে টোটাল ফিনান্স এই ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ তাদের এই সঠিক কাজের মাধ্যমে এই পুরস্কার প্রাপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর অবশ্যই সেখানে ওনাকে ধন্যবাদ দেবো, কিন্তু ভুলে গেলে চলবে না যে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিনি ছিলেন এই দপ্তরে ওনাকেও আমার ধন্যবাদ রইল। তো সেই সঙ্গে এই প্রক্রিয়মেন্টের ব্যাপারটা এই হচ্ছে কী হিসাব করি আমরা, আমাদের সরকারের টোটাল ফিনান্সিয়াল ম্যাটারটাকে যেমন এই প্রক্রিয়মেন্টের মাধ্যমে আমরা আমাদের দপ্তরের সমস্ত কাজ, টাকা যেগুলো আমাদের ফিনান্সের ডিস্ট্রিবিউশন সিস্টেম, টেন্ডারিং সিস্টেম, সব কিছু এই প্রক্রিয়মেন্টের দ্বারা আমরা ঠিক স্বচ্ছতা আমরা এনেছি। 25,000 টাকার ঊর্ধ্বে কোনো টেন্ডার, কোনো পারচেজ করা, সব কিছু এই প্রক্রিয়মেন্টের মাধ্যমে আমরা সেগুলো পারচেজ করে থাকি এবং সরকারি এই বেচাকেনার স্বচ্ছতা আসে এর মধ্যে। রাজ্যে সরকারি লেনদেনের ক্ষেত্রে ই প্রকিউরমেন্ট বাধ্যতামূলক করায় সরকারি বেচা কেনায় স্বচ্ছতা আসবে এবং বিক্রেতাদের অসাধু জোট গঠনের সুযোগ থাকবে না বলে এদিন জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের কেনা বেচায় সুবিধা বাড়ার পাশাপাশি কমবে সরকারি পণ্য এবং পরিষেবা বিক্রেতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ। ই প্রকিউরমেন্ট বাস্তবায়নের ফলে রাজ্য সরকারের খরচ কমবে এবং দেশের যে কোনো প্রান্তের বিক্রেতা অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।